শ্রীমন মহাপ্রভুর পার্ষদের মধ্যে অন্যতম সারঙ্গ ঠাকুর। নবদ্বীপের কাছাকাছি জাননগর গ্রাম সারঙ্গ ঠাকুরের বাড়ি। অত্যন্ত বৃদ্ধ হয়েছেন, তবু কী করে খবর পেয়ে গৌরাঙ্গের চরণে আত্মসমর্পণ করেছেন। সংসার উদাসীন, কৃষ্ণ বিভোর, বিষয় বিতৃষ্ণ সারঙ্গদেব, তোমার গোপীনাথের সেবা পূজা কে করে? একদিন তাকে জিজ্ঞাসা করলেন গৌরহরি। কে আর করবে, আমি করি, সারঙ্গ ঠাকুর বললেন। তুমি তো এখন বুড়ো হয়েছ, তোমার একজন শিষ্য নেওয়া উচিত। সারঙ্গ ঠাকুর বললেন, না, শিষ্যে আমার দরকার নাই। কিন্তু শিষ্য না নিলে সেবা পূজায় ব্যাঘাত ঘটতে পারে, তুমি সবসময় সক্ষম ও মনোযোগী নাও থাকতে পারো। না, তোমার একজন শিষ্য দরকার, মহাপ্রভু বললেন। তেমন সৎশিষ্য পাবো কোথায়? শেষকালে না বিপরীত ফল হয়, গোপীনাথ আছেন আর আমি আছি, আমাদের এই ভালো। না, আমি বলছি তুমি একজন শিষ্য নাও, মহাপ্রভু বললেন। তখন সারঙ্গ ঠাকুর বলছেন, তুমি বলছো? মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি বলছি। তাহলে কাল প্রভাতে উঠে যাকে প্রথম দেখব তাকেই শিষ্য করে নেব, সারঙ্গ ঠাকুর বিরক্ত হয়ে বলে ফেললেন। ঠিক বলেছেন, প্রভুর যখন এমন জেদ তখন তাই হবে, বাছাবাছি করতে পারবো না, যাকে প্রথম দেখব তাকেই মন্ত্র দেব। সারাদিন রাত ঘুম হলো না সারঙ্গ ঠাকুরের। সকালে উঠে কাকে না জানি প্রথম দেখেন, কি না জানি অদৃষ্ট আছে কপালে, জানি না। রাত্রে প্রভাত হলো, যথারীতি গঙ্গা স্নান করে ঠাকুর তীরে বসে মালা জপ করতে লাগলেন। হঠাৎ দেখলেন একটা জিনিস স্রোতে ভাসতে ভাসতে তার কাছেই এগিয়ে আসছে, একেবারে তার কাছে, তার কোলের কাছটিতে এসে ঠেকল। দেখে চমকে উঠলেন সারঙ্গদেব। এ কি, এ যে মৃতদেহ, একটা অনিন্দকান্তি কিশোরের মৃতদেহ, আহা কার ছেলে রে, এমন করে জলে ভাসিয়ে দিয়েছে। সারঙ্গ ঠাকুর লক্ষ্য করে দেখলেন ছেলেটি ব্রাহ্মণ কুমার, মাথা সদ্যমণ্ডিত, গলায় নতুন উপবীত, পরনে পট্টবস্ত্র। বুঝলেন ছেলেটি সদ্য পৈতে হয়েছে, কিন্তু কিভাবে তার প্রাণ গেল আর কি প্রাণে তাকে নদীতে ভাসিয়ে দেয়া হলো ভেবে পেলেন না। মনে মনে বলছেন, আহারে কার ছেলে রে এটা। বৃদ্ধ সারঙ্গদেবের হৃদয়ে বাৎসল্য জেগে উঠল, মনে পড়ল প্রতিজ্ঞার কথা, সকালে উঠে যাকে দেখব তাকেই মন্ত্র দিয়ে শিষ্য করে নেব। প্রভাতে উঠে ওই কিশোরকেই তো প্রথম দেখলাম, কিন্তু এ যে মৃত, একে মন্ত্র দেব কী করে? কিন্তু প্রভুর কাছে যে কাছে তো জীবিত মৃতের কোনো দ্বন্দ্ব রাখেননি, যাকে প্রথম দেখব তাকেই শিষ্য করে নেব। তবে আর কথা নেই, দ্বিধা নেই, এই কিশোরের কানেই মন্ত্র দেব। এই প্রতিজ্ঞাই তো প্রভুর আদেশ, তাই নুয়ে পড়ে কিশোরের কানে মন্ত্র দিলেন সারঙ্গদেব। একটা অদ্ভুত আশ্চর্যের বিষয়, মৃতদেহে জীবন সঞ্চার হলো, ধীরে ধীরে চোখ মিলল কিশোর, সারঙ্গদেবের গায়ে ভর রেখে ধীরে ধীরে উঠে বসল। ঘাটে তখন স্নানার্থীদের ভিড় লেগে গিয়েছে, চোখের উপর এই দৃশ্য দেখে সকলে স্তম্ভিত হয়ে গেল, দিকে দিকে আপনাআপনি হতে থাকলো জয়ধ্বনি হরিধ্বনি। ছেলেটিকে কোলে করে সারঙ্গদেব তার বাড়িতে নিয়ে এলেন। ওদিকে প্রত্যুষে কীর্তন করতে করতে শ্রীমন মহাপ্রভু বললেন, চলো সারঙ্গের নতুন শিষ্যকে দেখে আসি। প্রভুকে দেখে সারঙ্গ ঠাকুর তার চরণে লুটিয়ে পড়লেন। কি শিষ্য পেয়েছো তাহলে? জিজ্ঞাসা করলেন মহাপ্রভু। কেমন শিষ্য,
সৎশিষ্য বলে মনে হয়। জলে পাওয়া ছেলেটিকে প্রভুর চরণে এনে রাখলেন সারঙ্গ, বললেন, একে আপনি আশীর্বাদ করুন। তুমি কে, কি করে এখানে এলে, যা তুমি জানো বলো, সকলে তোমার কথা জানবার উৎসুক হয়ে রয়েছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন। বালক তখন সকলকে প্রণাম করে বললে, আমার নাম মোরারি, সরডাঙ্গা গ্রামে আমার বাড়ি, গোস্বামী বংশে আমার জন্ম, সম্প্রতি আমার পৈতে হয়েছে, তাই আমার মাথা কামানো, রাতে আমাকে সাপে কামড়ায়, আমি অজ্ঞান হয়ে পড়ি, মনে হয় লোকেরা আমাকে ঘৃত মৃত ভেবে আমার গ্রামের খড়ি নদীতে ফেলে দিয়ে আসে। সাপে কাটা মরাকে না পুড়িয়ে জালে ভাসিয়ে দেয়াই বুঝি নিয়ম, আমিও তেমনি ভেসেই পড়ি, ভাসতে ভাসতে গঙ্গায় এসে পড়ি, তারপর এই আশ্রমে। তোমার তো মা বাবা আছেন, প্রভু প্রশ্ন করলেন। ছেলেটি বলেন, হ্যাঁ আছেন, তারা নিশ্চয়ই তোমার জন্য শোক করছে, তুমিও নিশ্চয়ই তাদের জন্য ব্যাকুল হয়েছ, চলো তোমাকে তাদের কাছে পাঠিয়ে দিই। ছেলেটি বলল, না আমি আর এই গুরুর চরণ ছেড়ে কোথাও যাব না। বালক সারঙ্গদেবের পাকে চেপে জড়িয়ে ধরল, আনন্দে কাঁদতে লাগলেন সারঙ্গদেব। খবর পেয়ে সরডাঙ্গা থেকে মুরারির বাপ মা ছেলেটিকে দেখতে জাননগরে চলে এলো, সঙ্গে অনেক গ্রামবাসী, সকলে সারঙ্গের থেকে দীক্ষা নিলেন, কিন্তু মুরারিকে আর ফিরিয়ে নিতে পারলে না। মুরারি জাননগরের শ্রীপাটি থেকে গেল, উদাসীন ব্রত নিয়ে গুরু সেবা কৃষ্ণ সেবা জীবন দিলেন। এইটা আমরা আজকে আমরা শ্রী সারঙ্গ ঠাকুরের প্রসঙ্গ আমরা জানলাম। আগামীতে আরও যত গৌর পার্ষদ আছেন তাদের চরিত্র আমরা অল্প অল্প করে জানব। আমাদের সঙ্গে থাকুন। জয় নিতাই, জয় গৌড়।